নাতিটিউর চ্যানেলে আবার তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের জেক্সপো দু হাজার কুড়ির জন্য ফিজিক্সের পরিবেশের জন্য ভাবনা যেটা ক্লাস টেনের প্রথমে থাকে ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে সেই চ্যাপ্টার থেকে কিছু এম আলোচনা করব। যে প্রশ্নগুলো প্রথমত এসছে সেইগুলো আলোচনা করব এবং তার সঙ্গে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো যারা দু হাজার কুড়ির জেক্সপো ক্যান্ডিডেট আছে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো তোমাদের অবশ্যই উপকার হবে আর প্রশ্ন বলা নেওয়া হচ্ছে রায়মার্টিনের বই থেকে যাদের মার্টিন বই আছে মিলে নিতে পারবে তো অবশ্যই এখানে উত্তর তোমরা দেখতে পাবে সেই সঙ্গে আমি আলোচনা করব সেটা শুনলে তোমাদের অবশ্যই ভালোভাবে মনে থাকবে তো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে শক্তি উৎপন্ন হয় বায়ুর ক্ষমতা ড্যাশ হলে তো এখানে সঠিক উত্তর অপশান বি এখন দেখো গ্রেটার দেন দশ কিমি পার এইচ কে এম পার এইচ মানে হচ্ছে দশ কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ বায়ুর বেগ এখানে ক্ষমতা বলতে বেগকেই বোঝাচ্ছে বায়ুর বেগ যদি দশ কিলোমিটার পার ঘন্টার বেশি হয় তাহলে সেখানে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় অর্থাৎ বায়ু শক্তিটা কাজে লাগানো যায় নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য রশ্মি বিকিরণের কোন অংশটি উত্তাপের অনুভূতি দেয় অর্থাৎ সূর্য থেকে যে বিভিন্ন রশ্মি নির্গত হয় তার মধ্যে কোনটা বিকিরণের অনুভূতি দেয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে অবলোহিত আলো লোহিত মানে হচ্ছে সাদা অর্থাৎ যে সাদা আলোটা আসছে সেটা আমাদের উত্তাপের অনুভূতি দেয় তবে আমরা উত্তাপটা পাই নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি পোড়ালে কম বায়ু দূষণ হয় তো এখানে যে অপশনগুলো আছে পেট্রোল কয়লা ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস তো এখানে সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসকে পোড়ালে সবচেয়ে কম বায়ু দূষণ হয় নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরকোষ নিম্নলিখিত কোন পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে এখানে সঠিক উত্তর অপশান এ ফোটো কন্ডাকশন অর্থাৎ এখানে আলো সৌরকোষের উপর আলো পড়লে কী হয় ইলেকট্রন নিঃসরণ হয় কিছু বিশেষ ধাতু আছে যাদের উপর আলো পড়লে ইলেকট্রন নিঃসরণ হয় এবং যার ফলে তৈর প্রবাহ সৃষ্টি হয় সেই তৈত প্রবাহটা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি লাইট চালাতে পারি ফ্যান চালাতে পারি এছাড়া অন্য কোনো কাজ করা যেতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরকোষ শক্তি যে ধরনের রূপান্তর হয় সৌরকোষে শক্তির যে ধরনের রূপান্তর হয় সেটা অপশান বিতে আছে আলোক শক্তি থেকে শক্তি উৎপন্ন হয় একদম সিম্পল কনসেপ্ট সূর্যের আলো থেকে যে আলোক শক্তি আসে সেখান থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন অতিবেগুনি রশ্মি শোষণ করে তো কোন লেয়ার এটা তোমরা ভালোভাবে জানো সেটা হচ্ছে অপশন ডি ওজন স্পেয়ার হ্যাঁ পরের প্রশ্ন অপ্রচলিত শক্তির উদাহরণ কোনটা এখানে যে অপশনগুলো আছে অপশান এ আছে নিউক্লিয়ার শক্তি অপশান বি তরির শক্তি অপশান সি বায়ু শক্তি অপশান সি রাসায়নিক শক্তি তো এখানে সঠিক উত্তর অপশন বি বায়ু শক্তি এছাড়া অন্যান্য অপ্রচলিত শক্তি হচ্ছে যেমন জোয়ার ভাটা শক্তি বায়োগ্যাস শক্তি হ্যাঁ এই ধরনের শক্তিগুলো কিন্তু অপ্রচলিত শক্তি পরের প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়াকালে শক্তির যে রূপান্তর ঘটে তা হল তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ শালক সংশ্লেষে কি হয় সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয় সেই রাসায়নিক শক্তি গাছের বিভিন্ন কোষে কোষে পৌঁছায় তো এই প্রশ্ন কটা এসছিল দু হাজার থেকে নিয়ে দু পর্যন্ত হ্যাঁ বিভিন্ন বছর এই প্রশ্নগুলো এসছিল তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে এবার প্রশ্ন আরও কিছু সাজেস্টেড প্রশ্ন আমরা আলোচনা করব এই বই থেকে রায়মার্টিন বই থেকে সেটা দেখো যে প্রথমে যে প্রশ্নটা এখানে আছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত তো একবারে সহজ কনসেপ্ট সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে সঠিক উত্তর ওখানে কোনো কোনো বইয়ে সেভেন্টি সেভেন পয়েন্ট সামথিংও থাকে তো এখানে যে অপশানগুলো আছে সেই হিসাবে কাছাকাছি সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টটাই বেশি পারফেক্ট হচ্ছে তো এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি যে বাতাসে নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অক্সিজেন থাকে প্রায় কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট একটু বেশি থাকে আর কার্বন ডাইঅক্সাইড থাকে মোটামুটি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এই তিনটে কনসেপ্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এর পার্সেন্টেজটা আসার সম্ভাবনা বেশি বাতাসে বা বায়ুমণ্ডলে জলীয় মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এটাই অপশান বিভিন্ন রকম ঘুরিয়ে দিয়ে দেয় জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট এরকম করে অপশানটা দিতে পারি তো কার্বন ডাইঅক্সাইড দিয়েও প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি আছে তো এর পরের প্রশ্ন হচ্ছে আয়নমণ্ডলের উপরের অংশের নাম কি তো এখানে সঠিক উত্তর অপশান এ হ্যাঁ অ্যাপলটন স্তর তো এখানে মুখস্থ করার বিষয়গুলো তোমাদের মুখস্থ করতে হবে মেসোসফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অংশ উষ্ণতার মান প্রায় স্থির থাকে সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে মেসোপজ নেক্সট প্রশ্ন ওজন হিসাবে মানে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের অন্তর্গত ড্যাশ ভাগ এখানে সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর ভাগ অর্থাৎ টোটাল বায়ুমণ্ডলের যে ওজন একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ ওজন হচ্ছে ট্রপোস্পিয়ারের বা ঘুরিয়ে এরকম যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন সব থেকে বেশি তো সেটা হবে ট্রপোস্পিয়ার এরকম করে ঘুরিয়ে ফিরে তোমরা ভাববে কোনো একটা প্রশ্ন পড়ার পর যে সেই প্রশ্নটাই যে সেম টু সেম কমন আসবে এমন কোনো কথা কিন্তু থাকে না পরের প্রশ্ন হচ্ছে অতিবেগুনী রশ্মির কম তরঙ্গর্গ বিশিষ্ট অংশকে কি বলা হয় তো এখানে ইউভিসি ইউভি ফর আল্ট্রাভায়োলেট তো ইউভিসি হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান বিতে যেটা আছে তারপরে প্রশ্ন পৃথিবীর ছাতা বা প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত বায়ুমণ্ডলের ড্যাশ স্তর যেটা হবে কি ওজন স্তর স অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিরক্ষরেখার ওপর ট্রপোসফেয়ারের উচ্চতা কত নিরক্ষরেখার উপর ট্রপোসফেয়ার উচ্চতা অবশ্যই সতেরো কিলোমিটার এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এখানে বোঝানোর বিশেষ কিছু নেই নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম স্তর তো এটা সঠিক উত্তর অপশান সি মেসোস্পিয়ার মেতো মেসোস্পিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম অর্থাৎ এটা সবচেয়ে বেশি শীতল বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ক্লাস টেনের যে এই চ্যাপ্টার থেকে যেটা আসছে অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর আয়নোস্ফিয়ার আয়োনেসফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট প্রশ্ন প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর এখানে স্ট্যাটোস্পিয়ার অর্থাৎ প্রথম যে স্তরটা আছে সেটাই প্লেন চালানোর জন্য ব্যবহার হয় নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় খুব সহজ প্রশ্ন ট্রপোস্পিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় সেটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ারকে বলা হচ্ছে কি শান্তমণ্ডল তো এগুলো তোমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর হচ্ছে কি এক্সোস্পিয়ার এক্সো মানে একবারে বাইরে তো এটা হচ্ছে ঊর্ধ্বতম স্তর নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে তো অবশ্যই এটা ওজন গ্যাসটা স্ত স্ট্যাটোস্পিয়ারে ঘনীভূত থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অংশে তো এটা সঠিক উত্তর অপশান এ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে কোন স্তর অবশ্যই সঠিক উত্তর ওজনস্পিয়ার পৃথিবীপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত হাজার তিন এমবি বি ফর মেগা বার এখানে এক বার মানে হয় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি সিক্স মেগা কথাটা বলছি বলে এম দিচ্ছে বলে টোয়েন্টি ট্রি বা সিক্সটা না দিলে হবে হাজার তেরো এক হাজার তেরো এম বা মেগাবার বার হচ্ছে একটা বায়ুচাপের এক নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কোনগুলো তো বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান আমি একটু আগে আলোচনা করছিলাম যেটা অক্সিজেন এবং নাইট্রোজেন তো বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে অক্সি নাইট্রোজেন প্রায় সেভেন্টি এইট পারসেন্ট তার থেকে কম থাকে অক্সিজেন তার থেকে কম থাকে কার্বন ডাইঅক্সাইড এরকমভাবে তোমরা মনে রাখতে পারবে নেক্সট ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ ড্যাশ সেমি পারস্তম্ভের চাপ এটাও সহজ প্রশ্ন তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো সেভেন্টি সিক্স সেন্টিমিটার বা ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপের সমান ভ্যান অ্যালেন বিকিরণ বলায় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় তো সঠিক উত্তর অপশন বি ম্যাগনেটোস্পিয়ার পরের প্রশ্ন ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত তো টপোপজ অর্থাৎ টপোস্পিয়ারের অংশে যেখানে উষ্ণতা স্থির থাকে সেটাকে বলা হয় টপোপজ তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে উষ্ণতা বিরাজ করে প্রতি কিলোমিটারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস কমে অর্থাৎ যত উপরে যাওয়া যায় বায়ুর উষ্ণতা তত কম হয় নেক্সট প্রশ্ন থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় বাড়ে এটা একটা ব্যতিক্রমী তো অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর বায়ুর ঘনত্ব কমালে তার চাপ অবশ্যই কমে যাবে বায়ুর ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়বে ভূকেন্দ্রের আনুমানিক উষ্ণতা চার ডিগ্রি সেলসিয়াস অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে অবশ্যই স্ট্রপোস্পিয়ার অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর পরে প্রশ্ন ওজন স্তরের ঘনত্বের একক কী ডবসন খুবই ইম্পর্ট্যান্ট তোমরা মনে রাখবে ডবসন এককে ওজন স্তরের থিকনেস বা পুরুত্ব পরিমাপ করা হয় ওজন স্তর ক্ষয় ঘটায় কোনটা তো এখানে কি আছে হ্যালন মৌলসমূহ হ্যালন বলতে যে তোমরা প্রধানত যেন সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন অর্থাৎ যার মধ্যে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এই সমস্ত যে নিয়ে যে যৌগুলো হচ্ছে সেইগুলো হ্যালন মৌল সেইগুলোয় ওজন স্তরের ক্ষয় ঘটায় নেক্সট ওজন গ্যাস পরিমাপের যন্ত্রের নাম কী এটা হচ্ছে ডবসন স্পেক্টোমিটার ওজন গ্যাস পরিমাপের একক হচ্ছে ডবসন আর যন্ত্রটার নাম হচ্ছে ডবসন স্পেক্টোমিটার পরে প্রশ্ন হচ্ছে ওজন স্তর ধ্বংসের অনুঘটকে কাজ করে কোনটা তো সিএফসি এখানে ওজন স্তর ধ্বংসের জন্য অনুঘটকের কাজ করে সিএফসি এই জন্য বলা হয় যে সিএফসি হচ্ছে ওজন স্তর ক্ষয়ের জন্য সব থেকে বেশি দায়ী সিএফসির পুরো নাম যেটা একটু আগে বললাম যে ক্লোরোফ্লোরো কার্বন পরে প্রশ্ন ওজন গ্রহব্যর সৃষ্টি হয় যখন ওজন ঘনত্ব একক ডবশন এক ড্যাশ ডবশন এককের কম হয় এটা মনে রাখার বিষয় দুশো ডবশন অর্থাৎ ওজন স্তরের ঘনত্ব বা থিকনেস যখন দুশো ডবসনের কম হয় তখন সেখানে ওজন হল বা ওজনের ওজন স্তরের মধ্যে গর্ত সৃষ্টি হয় নেক্সট ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় কোথায় মেরু অঞ্চলে এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে পারো ভালো করে ইম্পর্ট্যান্ট আছে বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে তো এটা সঠিক উত্তর অপশন এ এনো নাইট্রাস অক্সাইড তো আজকের ভিডিওতে পরিবেশ যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করা হয় তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখবে এই চ্যাপ্টার থেকে আরও একটা পার্ট আমরা পরবর্তীতে বার করব আর তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের টপ ডুস টু হান্ড্রেড করে এমসি কিউ সিলেক্ট করে একটা পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে সেই পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেও তোমরা পেটিএম ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করেও সেটাকে সংগ্রহ করতে পারবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে